আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। সাথে আছি আমি জহির শান্ত। কুমিল্লার মুরাদনগরে দোকানঘর থেকে নাসির মিয়া নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন উপজেলায় পৃথক আরও দুটি ঘটনায় দুজনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে উপজেলার পৃথক তিনটি স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের আব্দুল আওয়ালের পুত্র। ছুরিকাঘাতে আহত গাড়ি চালক জসিমউদ্দিন উপজেলার নগরপাড়া গ্রামের মৃত খুশের ড্রাইভারের ছেলে। অপরজন গোকুলনগর গ্রামের জয়দুল হোসেনের ছেলে সেন্টু মিয়া। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা গেছে। মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান জানিয়েছেন, নিহত নাসির মিয়া মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর দুজনকে ছুরিকাঘাতের ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ করেনি। কুমিল্লা সাত চান্দিনা আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 20 সেপ্টেম্বর সোমবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ দুলাল তালুকদার গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লা সাত আসনের উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় গণবিজ্ঞপ্তি জারি করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সকল কাগজপত্র নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর পর চলতি সপ্তাহে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিজয়ী ঘোষণার পর অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত করায় আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমাকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা রইল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া 62 বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি দাউদকান্দি উপজেলায়। এ নিয়ে জেলায় করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 939 জনে। এছাড়াও গত 24 ঘন্টায় জেলায় আরও 17 জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন 140 জন। জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে 4%। সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে কুমিল্লায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 38,833 জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন 35,252 জন। কুমিল্লা র‍্যাবের অভিযানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সহ এক যুবক গ্রেফতার হয়েছে। 20 সেপ্টেম্বর সোমবার জেলার বুড়িচং উপজেলার খারাতাই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় 4.25 কেজি গাঁজা, হুইস্কি ও বিয়ার। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে বুড়িচং উপজেলার খারাতাইয়া মধ্যপাড়া গ্রামের মৃত আবু তাহের খলিফার ছেলে মোহাম্মদ জামশেদ আলম। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা, হুইস্কি ও বিয়ার সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‍্যাব। এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।